সিবিআই গড়ালো সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি ধর্নায় বিরোধীদের আহ্বান রাজ্য মামলার রাজ্যের মুখ্য সচিব ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল সিবিআই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চলা চিটফান্ড মামলার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা আগামীকাল এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জানা গেছে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগে একাধিকবার সমন পাঠানো হয়েছিল কিন্তু তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ আরও অভিযোগ তদন্তে বাধাও দেন তিনি রবিবার চিটফান্ড মামলার তদন্তে রাজীব কুমারের বাড়িতে যান সিবিআইয়ের পদস্থ কর্তারা কমিশনারের বাড়ির সামনে তাদেরকে আটকান কলকাতা পুলিশ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে কলকাতা পুলিশ ও সিবিআই কর্তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি তদন্তকারী সংস্থার আধিকারিকদের আটক করে থানায় নিয়ে আসে কলকাতা পুলিশ খবর পেয়ে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলনও করেন মুখ্যমন্ত্রী এসবের মাঝেই সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেস ঘিরে ফেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় सिक्योरिटी बुलाया गया कि सिक्योरिटी करना है सीआईडी हाँ. का ऑफिस है सीबीआई हाँ. का सीबीआई का ऑफिस है वहीं पर सर क्या इंस्ट्रक्शन मिला है थोड़ा बता देंगे क्या इंस्ट्रक्शन मिला है, है सिक्योरिटी के लिए हम मिला है कुछ आदेश सिक्योरिटी के लिए रहना पड़ेगा यहाँ पर अब जितना आदेश मिलेगा उतना देर तक रहेंगे रात मेट्रो चैनल धरनाएं बसेन मुख्यमंत्री सोमवारों चले धरना এদিনই সুপ্রিম কোর্টে যায় সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে ফোন করে পরিস্থিতি জানতে চান জানা গেছে চারজন পুলিশকর্মীকে চিহ্নিত করে দিল্লিতে নাম পাঠানো হয়েছে ধর্না মঞ্চ থেকে বিজেপিকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ গণতন্ত্রকে শেষ করতে গেলে মিডিয়াকেও কন্ট্রোল করে নিচ্ছে ওরা গণতন্ত্রকেও যদি কথা না বলতে পারে বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে পুলিশ ফোর্সকে কন্ট্রোল করার চেষ্টা করছে ফেডারেল সেট ভেঙে দেওয়ার চেষ্টা করছে গায়ে চড়ে গভর্নর হাউসগুলো এক একটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়ে গেছে আমি সরি টু সে এই জায়গা থেকে ইনস্টিটিউশনগুলো রক্ষা পাক আমি ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করবার দাবিতে গণতন্ত্রকে রক্ষা করবার দাবিতে সংবিধানকে রক্ষা করার দাবিতে বাবাসাহেব আম্বেদকারের আমি এখন থেকে আমি যাচ্ছি আমি ধর্নায় বসবো বিরোধী জোটের নেতাদের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে কয়েকজন বিরোধী নেতা মঞ্চে আসতে পারেন বলেই জানা যাচ্ছে মঙ্গলবার সিবিআইয়ের আনা মামলার শুনানি ব্যুরো রিপোর্ট নিউজ নোমানসল্যান্ড কলকাতা